বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার স্প্রে শিডিউলটা বেশ বড় সড়ো স্প্রে শিডিউল। আমি কিন্তু এটা এক্সপেরিমেন্টাল ভাবে স্প্রেটা করছি। নমস্কার বন্ধুরা, আমি কৃষক কথা চ্যানেলের পক্ষ থেকে অনিরুদ্ধ, আপনাদের চাষের ডাক্তার। বন্ধুরা, যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগছে বা আপনার ভালো লাগছে, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এখনই প্রথমেই, এবং ভিডিওটা লাইক করে আমাদের উৎসাহ বাড়ান। আজকের আলোচনার বিষয়বস্তু হবে এই যে আজকে 17 সেপ্টেম্বর 2024 সালে দাঁড়িয়ে এত খারাপ আবহাওয়ার মধ্যে আপনি আপনার অসুস্থ গাছের জন্য কী ট্রিটমেন্ট করবেন, সেটা তো আগের ভিডিওতে আমি বলেছি। কিন্তু যদি আপনার গাছটা সুস্থ রয়েছে, রোগ জ্বালা তেমন নেই, আপনি চাইছেন না যে এই বৃষ্টিপাতের পর রোদ উঠলে, মানে আরও কড়া গরম হলে আপনার গাছের ক্ষতি হোক, তো আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব এবং এমন একটা প্রমোদ, মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর নিয়ে কথা বলবো, যে প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে পিজিআরটা কিন্তু আপনার জমিতে এই মুহূর্তে দেওয়া অতি আবশ্যক। বড় গাছ, ছোট গাছ, মাঝারি গাছ, যে গাছেই হোক না কেন, আপনি যে সমস্যাতেই ভুগছেন না কেন, গাছের খাবার খাদ্যজনিত অভাব বা অধিক বড় হয়ে যাওয়া গাছ, সমস্ত জিনিসের জন্য কিন্তু এই ওষুধটা খুবই কার্যকরী হবে। তাছাড়াও আমি আমার আজকে সুস্থ মাঠে, শশার মাঠে কী ধরনের ওষুধ মিশিয়ে স্প্রে করছি, বেশ কয়েকটা ওষুধ আমি মিশিয়ে স্প্রে করব, তার কারণও রয়েছে, আমি ভিডিওতে সেগুলো আলোচনাও করব। আপনারা দেখেও নিন যে কী ধরনের ওষুধ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার সুস্থ গাছের স্প্রে করতে পারবেন। তো প্রথমেই বন্ধুরা, আমি যে ভিটামিনটা বা পিজিআর, ভিটামিন পিজিআর এগুলো একই রকম হয় টনিক, তো সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির লিওসিন, বিএসএফ কোম্পানির লিওসিন। বন্ধুরা, এই লিওসিন আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের জমিতে ব্যবহার করবেন, 30 ml করে, 30 ml করে লিওসিন। আমি স্ক্রিনে বড় করে ফটো দিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নিন। এই লিওসিন কিন্তু বিএসএফ কোম্পানির বন্ধুরা, বিএসএফ কোম্পানির লিওসিন, মানে ওষুধের জগতে একটা সেরা কোম্পানি বলতে পারেন বিএসএফ। এই লিওসিন পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, রেগুলেটর মানে কী বলুন তো, রেগুলেটরে দেখবেন ফ্যানের রেগুলেটর থাকে। কী করা হয়, যখন আপনার একটু কম গরম লাগে, আপনি তখন প্যানটাকে, রেগুলেটরটাকে কমের দিকে করে দেন, তখন কিন্তু হাওয়াটা কম হয়। আবার যখন আপনার অধিক গরম লাগে, তখন কিন্তু আপনি রেগুলেটরটা বাড়িয়ে 5 করে দেন, মানে ফ্যানটা জোরে চলে, আপনাকে গরম লাগতে যায় না। এটাও গাছের জন্য ঠিক তেমনই কাজ করে, হয়তো আমি বোঝাতে পারলাম যে কী কাজ করছে। প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনার গাছের ছোট থেকে মৃত্যুদিন অবধি গাছের সমস্ত রকম বৃদ্ধিজনিত যত রকম সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত রেগুলেট করবে এই লিওসিন পিজিআর, বিএসএফের লিওসিন যুগান্তকারী একটা পিজিআর। আপনারা বন্ধুরা ব্যবহার করুন, এমন কিচ্ছু দাম নয়, এমন কিচ্ছু দাম নয়। 30 ml এর ডোজ হয়, 25 থেকে 30, ছোটো গাছে 25 দিন, ফলন্ত গাছে 30 দিন। এই লিওসিন আপনার ব্যবহার করতেই হবে বন্ধুরা, কারণ লিওসিন ব্যবহার করলে তবেই আপনি চাষের আসল মুনাফাটা পাবেন। অধিক গাছ বেড়ে যাচ্ছে, লিওসিন দিন। গাছের বৃদ্ধি নেই, লিওসিন দিন। গাছে ফল আসছে না, লিওসিন দিন। গাছে সি ফুল নেই, লিওসিন দিন। এই লিওসিন কিন্তু আপনাকে বারবার গাছে প্রয়োগ করতে হবে, প্রত্যেক 6 থেকে 7 দিনের অন্তরে। আপনি যদি লিওসিন 30 ml করে আপনার ফলন্ত শসা গাছে প্রয়োগ করেছেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনার ফলন কেউ আটকাতে পারবে না, কেউ না। তাতে আপনার মার যেমনই হোক, মিনিমাম থেকে মিনিমাম ফলন অবশ্যই হবে। এর যে ক্ষমতা গুণ রয়েছে, সে কিন্তু আপনার জমিকে, আপনি যদি 1 কুইন্টাল ফল তুলছেন, এর সাথে আরও কিছু মেশাতে হয় এর কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য, দেখাবো আমি আগে। সেই সব মিশিয়ে আপনি যদি স্প্রে করছেন, 1 কুইন্টাল শসা ওঠা মাঠটাতে 1.5 কুইন্টাল হতে কিন্তু বন্ধুরা মাত্র 4 দিন লাগবে, 4 থেকে 5 দিনের মাথায়। যদি আপনার বীজ সেই রকম ক্ষমতাযুক্ত হয়, তবে কিন্তু আপনার ফলন অনেক বেড়ে যাবে বন্ধুরা। তাছাড়াও বন্ধুরা, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কী শশা বীজ লাগাবেন আপনারা, আশ্বিন কার্তিকের জাত, সেটা নিয়েও কথা বলবো। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, আজকে আমি এই জাতটা নিয়ে কথা বলবো, সাদা শশার ভ্যারাইটি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এখন কী ধরনের ওষুধ দেবেন আপনাদের বড় গাছে, মাঝারি গাছে কিংবা ছোট গাছে, আর কী বীজ লাগাবেন এই আশ্বিনের মাঝামাঝি শেষের দিকে বা আশ্বিনের কার্তিকে, এই 2 মাস যাবত কী গাছ লাগাবেন, সেগুলোই আলোচনা করব। বন্ধুরা, আমি বলে নিই যে এটা তো আপনারা বিএসএফ এর লিওসিন তো দিলেন, তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলে আসছি আপনাদের জিঙ্ক ম্যাগ, অ্যারিজের জিঙ্ক ম্যাগ কিন্তু জমিতে খুব দেওয়া জরুরি বন্ধুরা, এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে। কারণ হচ্ছে, ওষুধ দিলেই তো হবে না, গাছের গোড়ায় অধিক জল আছে,
তার মধ্যে ক্ষমতা নষ্ট হয়েছে, রোগ প্রতিরোধী ক্ষমতা, সে এই জিঙ্ক ম্যাক কিন্তু সেটাকে বাড়াবে। 40 ml জিঙ্ক ম্যাক আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনার জমিতে। জিঙ্ক ম্যাক কিন্তু অতি আবশ্যক একটা উপাদান, যেটা আপনার ফসলকে অধিক সুস্থ করে তুলবে বন্ধুরা। অধিক সুস্থ মানে যে সুস্থতা আপনি দেখতে পাচ্ছেন খালি চোখে তার থেকেও বেশি। এবং তার সঙ্গে সঙ্গে আমি যে লাল মাকড় সাদা মাছির জন্য আগেই দেখিয়েছিলাম ট্যাগ ফ্লাই, এই ট্যাগ ফ্লাই এই তিনটে ওষুধ যদি আপনি কম্বো করে দিতে পারেন, আপনার কাছে রোগ রয়েছে কি নেই দেখার প্রয়োজন নেই, আপনি এই তিনটে ওষুধকে কম্বো করে দিয়ে দিন বন্ধুরা, দেখুন আপনার গাছে কিন্তু দারুণ একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কারণ এই ট্যাগ ফ্লাইয়ের মধ্যে এমন কিছু ওষুধ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কম্পোজিশনটা, এখানে ভালো করে স্পজ করে দেখে নিন কম্পোজিশনটা কী রয়েছে। এই তিনটে কম্পোজিশনের ওষুধ, এটা আপনারা বারবার ব্যবহার করতে পারবেন, কারণ এই তিনটে কম্পোজিশন থাকার জন্য ট্যাগ ফ্লাইয়ে এর প্রতি পোকার যে ক্ষমতা বৃদ্ধি হয়, মানে কি বলুন তো রেজিস্টেন্স পাওয়ার যেটাকে ইংরেজিতে বলছে, পোকা সহনশীল হয়ে ওঠে ওষুধের উপর। কিন্তু এই ট্যাগ ফ্লাইয়ে তিনটে কেমিক্যাল বর্তমান থাকার জন্য আপনারা কিন্তু বারবার এই ট্যাগ ফ্লাই এই রকম বর্ষা পরিস্থিতিতে আপনার জমিতে দিতে পারবেন। শশা গাছ, করলা গাছ, আপনার কাছে যে গাছ রয়েছে শুধুমাত্র জানবেন কাণ্ডযুক্ত গাছ হলে 20 ml দেবেন। কাণ্ডযুক্ত গাছ কোনগুলো? বেগুন, টমেটো, লঙ্কা এই ধরনের। আর লতাযুক্ত গাছ হলে 15 ml এটাকে ব্যবহার করবেন। টপিক্যাল এগ্রো কোম্পানির ট্যাগ ফ্লাই খুব বেশি দাম নয়, যথেষ্ট ভালো কাজ করে এবং গ্যারেন্টিযুক্ত ওষুধ। তার সঙ্গে সঙ্গে তো BSF-এর লিওসিন আপনারা ব্যবহার করছেনই করছেন, এটা তো আপনাদেরকে ব্যবহার করতেই হবে BSF-এর লিওসিন বন্ধুরা। এমন কিছু ওষুধের দাম নয় বন্ধুরা, জিঙ্ক ম্যাক হোক, লিওসিন হোক, ট্যাগ ফ্লাই হোক, এই তিনটে তো আমি জমিতে দেবই দেব, তার সঙ্গে আরও বেশ কয়েকটা ওষুধ কিন্তু আমি জমিতে দেব। তো সেই সমস্ত ওষুধ নিয়েই বন্ধুরা আজকের আলোচনা রয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওষুধ তো আপনারা দেখলেন, এই মাঝে আমি দেখিয়ে নিই যে আমি এই বীজ নিয়ে যে কথা বলছিলাম। আর বন্ধুরা আপনারা কি এখনও সাবস্ক্রাইব করেননি? প্লিজ একটা সাবস্ক্রাইব করতে আপনার কী যাচ্ছে বলুন? আপনি একটা সাবস্ক্রাইব করলে আমাদের পরিবারের সংখ্যা বাড়বে, খুব শীঘ্রই আমাদের পরিবারে 20,000 হয়ে যাচ্ছে। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার তরফ থেকে 20,000 সাবস্ক্রাইবারের উপর একটা স্পেশাল ভিডিও আসবে গাছের খাদ্য শৃঙ্খল নিয়ে, তো আপনারা সেই ভিডিওটা মিস না করার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন অল করে দিন। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন, আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো বন্ধুরা আজকের বীজ কী? আজকের বীজ অন্নপূর্ণা এগ্রোর ত্রিপুরা সুন্দরী সুপার আজকের বীজ। আমি স্ক্রিনে ফটো দেবো বন্ধুরা। এই ত্রিপুরা সুন্দরী সুপার বন্ধুরা যদি আপনি ব্যবহার করতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার জমিতে সাদা শশা কেউ আটকাতে পারছে না, সাদা শশা। তবে কি আশ্বিন এবং কার্তিকের 15-20 মধ্যেই লাগাতে হবে বন্ধুরা, মাচায় হবে সুপার একটা ভ্যারাইটি। 10 গ্রামের এই প্যাকেট, উন্নত জাত এবং 4-6 কুইন্টাল প্রতি বিঘের হারভেস্টিং করা যায়। আপনারা শশার কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা, শশার কালারটা কিন্তু সেম থাকবে। এগুলো বন্ধুরা ISO সার্টিফাইড কোম্পানি আছে বন্ধুরা, এখানেই তো আছে, ISO সার্টিফাইড কোম্পানি আছে বন্ধুরা। এই সব কোম্পানি আপনার একদম জেনুইন হয়, একদম জেনুইন থেকে জেনুইন হয়। এরা প্যাকেটে যেভাবে যা লিখছে ফলন কিন্তু আপনার জমিতে সেই অনুযায়ী হবে। কোম্পানি এখানে লিখছে 2-2.5 মাস পর্যন্ত আপনি আপনার গাছে ফলন পাবেন, পাতা ঝলসায় না, মানে কি রোগ কম লাগে। 40-45 দিনের ভ্যারাইটি এটা, 40-45 দিন মানে 42 দিনের মাথায় আপনার জালি নামতে শুরু করবে এবং 45-50 দিনের মাথায় আপনি ফুলফিল হারভেস্টিং করতে পারবেন। তারপরে 2 মাসও যদি আপনি ফল পান, শশা চাষটা কিন্তু আপনার জন্য তাহলে লাভজনক হয়ে উঠবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আসে, ট্রিটমেন্ট, পরিচর্যা সমস্ত বিষয়ক ভিডিও, সেগুলো তো আপনি পেয়েই যাচ্ছেন আপনার মোবাইলের ভিতর। তাছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় খোলা রয়েছে, আপনি এই নাম্বারে ছবি পাঠালে আমরা কিন্তু আপনার ছবি দেখে আপনি একটা ভয়েস মেসেজও করে দেবেন যে কী আপনি জানতে চাইছেন, আমরা কিন্তু আপনাকে উত্তর যথাসময় মতো দিয়ে দেবো বন্ধুরা। তো আপনারা এই বীজ লাগান। এই বীজের আমি যদি পিছনটা দেখাই বন্ধুরা, আপনারা দেখুন কোনো রকম কোনো স্টিকার নেই কিন্তু বন্ধুরা, কোনো রকম কোনো স্টিকার আপনারা বীজে দেখতে পাবেন না। বীজের প্যাকেটিং ডেট থেকে শুরু করে বীজের দাম সমস্ত কিছু কিন্তু প্রিন্টেড। এবং এই ISO সার্টিফাইড কোম্পানিগুলোর যে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আপনি আপনার মাঠে যখন এক ধরনের বীজ লাগাবেন না, পুরো মাঠে একই ধরনের শশা হবে নাকি হাজার রকম দেখতে শশা হবে। যেগুলো লোকাল ভ্যারাইটি হয় দেখবেন যে একই মাঠে এক প্যাকেট বীজের মধ্যেই 4-5 রকম বা 2-3 রকমের শশা হচ্ছে গাছ থেকে। এটা কিন্তু কখনোই রিসার্চ ভ্যারাইটি হতে পারে না বন্ধুরা। রিসার্চ ভ্যারাইটি হলে সমস্ত শশা একই রকম দেখতে হবে, একই রকম গঠনের হবে এবং দীর্ঘমেয়াদী যথেষ্ট বেশি পরিমাণে হবে বন্ধুরা। আপনারা বিশ্বাস করতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলটা ইউটিউবে দীর্ঘ 5 বছর যাবৎ রান করছে এবং 20,000-এর মতো একটা
অনেক চাষিকে নিয়ে বৃহৎ একটা পরিবার আমরা গঠন করেছি এবং প্রত্যেকেই আমাদের থেকে উপকার পান, প্রত্যেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপকার পাচ্ছেন, তাছাড়াও ভিডিওর মাধ্যমে তো আমরা প্রতিনিয়ত সেই সমস্ত রোগগুলো নিয়ে ভিডিও আনি যে রোগগুলো আপনার মাঠে কয়েকদিন পর আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং শুধু রোগগুলো নিয়েই নয়, সেই রোগ থেকে কোন ওষুধ দিয়ে আপনি আপনার জমিকে মানে রক্ষা করবেন, প্রতিকার করবেন কী দিয়ে সেই রোগের, সেটাও কিন্তু আমরা নিয়ে আসছি। গ্যারেন্টি সহ ওষুধ আপনি লোকালেও পেয়ে যেতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি ফোন করে সেই ওষুধ অর্ডার করতে পারেন। বন্ধুরা, শসা চাষের ক্ষেত্রে এই বিষটা এবং এই রাজনন্দিতা, এই রাজনন্দিতা কিন্তু এটাও একটা দারুণ উচ্চ ফলনশীল জাত বন্ধুরা। এটাও আপনারা আপনারা আশ্বিন মাসের 20 তারিখের পর থেকে লাগাতে পারেন। নির্দ্বিধায় মাটি মাচা উভয় জায়গাতেই হবে। মনে রাখবেন, মাচায় যদি শীতকালে গাছ তুলতে হয় অবশ্যই গোড়ার দিক থেকে দুটো ডগ বেরোনোর মানে সাইডের ফেংড়া বেরোনোর সঙ্গে সঙ্গেই বা কয়েকদিনের মধ্যে কিন্তু কেটে ফেলবেন, তবেই কিন্তু আপনার গাছ যথাসময়ে মাচা নেবে। নিচের দিকের ডগ, মনে রাখবেন, নিচের দিকের ডগ কিন্তু আপনার গাছকে ওপরের দিকের বৃদ্ধিটাকে আটকিয়ে মাচায় উঠতে দেয় না। আর এই সময় গাছ কাটার পরপরই মানে ডাল ছাটার পরপরই আপনারা মনে রাখবেন একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনার গাছে প্রয়োগ করবেন, তা নইলে রোগ লাগার সম্ভাবনা বেড়ে যাবে। সঙ্গে যে কোনো রকম ছত্রাকনাশকও আপনারা ব্যবহার করতে পারেন। শসা করলা যাই লাগাচ্ছেন, নিচের দিকের করলা লাগালে তো নিচের দিকের সমস্ত ডগ মাচা পর্যন্ত ছেঁটে ফেলুন, তাহলে আপনাদের গাছের ফলন এবং গাছের দীর্ঘমেয়াদিতা অনেক কমে যাবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা তো আমি বলে ফেললাম, আপনারা চলুন দেখে নিন যে কী কী মিশিয়ে আমি আজকে আমার স্প্রেটা সুস্থ গাছের জন্য করব। বারবার বলছি বন্ধুরা, সমস্ত ওষুধ মিশিয়ে করছি একটাই কারণ, আমি বৃষ্টির আগে গাছে অ্যামিস্টার দিয়েছিলাম, আরও আদার্স ওষুধ দিয়েছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেই জন্যই কিন্তু আমি আজকে আমার গাছ সুস্থ আছে, রোগ লাগেনি, এবং সেই জন্যই কিন্তু বিভিন্ন রকম ওষুধ আমি মিশিয়ে স্প্রে করব। আপনারা আপনাদের সুস্থ গাছে এই সমস্ত ওষুধ মেশাবেন, কিন্তু যদি আপনাদের গাছ সুস্থ না হচ্ছে আমি ভিডিওই বলে দেবো, তাহলে কী করবেন আপনারা, সামান্যতম রোগ থাকলে ওই সব জিনিসগুলো এড়িয়ে চলতে হবে। চলুন বন্ধুরা দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার স্প্রে শিডিউলটা বেশ বড়সড় স্প্রে শিডিউল। আমি কিন্তু এটা এক্সপেরিমেন্টালভাবে স্প্রেটা করছি, আপনারা কিন্তু প্রথমেই এইভাবে স্প্রে করে দেবেন না, আমি পরবর্তী ভিডিওতে আবার রেজাল্ট দেখাবো, অবশ্যই রেজাল্ট ভালো হবে, কারণ আমার সুস্থ গাছ রয়েছে। আমি আগেই বললাম সুস্থ গাছে আপনারা কিন্তু এই ধরনের ওষুধ মিশিয়ে স্প্রে করতে পারেন, দেখে নিতে পারেন ওষুধের কম্বিনেশনটা। প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যারিস কোম্পানির ফার্টিম্যাক্স NPK 12-61-0 12-61-0। দেখে নিন কেমন হয় আপনার এই যে এই ধরনের পাউডার টাইপের যে আপনার সারগুলো হয়, এই যে জলে গোলা সার 12-61-0 বা সমস্ত রকম সারই কিন্তু ঠিক এইরকমভাবেই দেখতে হয়, যেগুলো জলে গোলা দেখতে পাচ্ছেন, একদম চিনি গুঁড়ো করার মতো বা নুনের মতো দেখতে হয়। এর পরবর্তীতে আমি আসছি ট্যাগ ফ্লাই। বন্ধুরা, আগেও আমি অনেকবার দেখি, দুবার তিনবার দেখিয়েছি ট্যাগ ফ্লাই, এটা কিন্তু আপনার জমিতে দেওয়া খুব জরুরি এই বর্ষাকালীন দিনে। এটা কিন্তু আমি আমার 3 নম্বর স্প্রে এই জমিতে করছি ট্যাগ ফ্লাইয়ের, কারণ হচ্ছে আগেও আমি দুবার দিয়েছি, এটা খুব ভালো কাজ করে বন্ধুরা, আপনারা অবশ্যই ব্যবহার করবেন ট্যাগ ফ্লাই। এটা লতানো গাছে দেবেন 15 ml, আগেই তো বলেছি, আর কাণ্ডযুক্ত গাছ টমেটো বেগুন লঙ্কা এই ধরনের গাছে 20 ml। দেখে নিন ভালো করে ওষুধটা, ট্যাগ ফ্লাই, ট্যাগ ফ্লাই, ওপরে কিউআর কোড আছে। তারপর বন্ধুরা আমি দেবো মেশাবের সাথে লিওসিন PGR, BSF কোম্পানির লিওসিন PGR। দেখুন, এই লিওসিন PGR দেবার আগে অবশ্যই বন্ধুরা আপনারা একটুখানি ঝাঁকিয়ে নেবেন, কারণ এটা খুব জরুরি। লিওসিন যে কোনো PGR দিচ্ছেন আপনারা ঝাঁকিয়ে নেওয়াটা খুব জরুরি, বারবার বলছি মনে রাখবেন। এটা দেবেন কত, 30 ml, 30 ml লিওসিন PGR অবশ্যই আপনারা দেবেন। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা জিঙ্ক ম্যাক আপনারা কত দেবেন, 40 ml প্রতি 15 লিটার জলে, 40 ml, মনে রাখবেন কম দিয়ে না। এই জিঙ্ক ম্যাক কিন্তু আপনার গাছে প্রত্যেকটা স্প্রের সঙ্গেই আপনি কিন্তু দিতে পারেন, এটা খুব কার্যকরী একটা খাবার গাছের জন্য, এবং ওষুধও বলতে পারেন। জিঙ্ক খুব ভালো জিনিস, ম্যাগনেশিয়ামও তাই বর্ষাকালীন ক্ষেত্রে। এরপরে আমি দেবো, যেহেতু মাটি শক্ত হয়ে গেছে শিকড়টাকে গ্রো করাতে হবে, সেই জন্য আগে আমি দেখিয়েছিলাম যে জিব্রালিক অ্যাসিড ম্যাক্সিল্ড, এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন শিকড়ের জন্য, গাছের গোড়ায় দিতে পারেন, স্প্রে করতে পারেন, সমস্তই করতে পারেন। ম্যাক্সিল্ড ধানুকা কোম্পানির ম্যাক্সিল্ড, ধানুকার মাল আছে, আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন ম্যাক্সিল্ড, আমাদের কাছেও অর্ডার করতে পারেন। এই ম্যাক্সিল্ড আপনি ব্যবহার করবেন 30 ml প্রতি 15 লিটার জলে। এর সঙ্গে সঙ্গে আমি কী দেবো, কিপ্রো কৃষি রাসায়ন কোম্পানির খুব ভালো একটা ওষুধ, ফিপ্রোলিন 40 এবং ইমিরাকোলিন 40, এটা সাদা মাছি মাকড় বা ওই ধরনের যে থ্রিপস
হপার ওই পোকাগুলোকে কন্ট্রোল করার জন্য আমার আছে, একটাও পোকা নেই, প্রিভেন্টিভে দিচ্ছি আমি, তাই কিন্তু এরকম ওষুধ দিচ্ছি, তাহলে আমি আরও ভালো ওষুধ দিতাম বন্ধুরা। আমার গাছে কোনো রকম কোনো পোকা নেই, তাই আমি এই ওষুধটা ব্যবহার করছি। কিপ্রো আপনার এক পাতা এক ব্যারেল জলের জন্য অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা, 8 গ্রাম, এক ব্যারেল জলে 8 গ্রাম, মানে 1/2 গ্রাম পার লিটার জল। এর সাথে সাথে আমি যেগুলো লুজ নিয়ে এসেছি বড়ো প্যাকেট থেকে, এগুলো আমরা কেটে দিই বলে লুজই নিয়ে এসেছি আমি, এটা নেটিভো বন্ধুরা, নেটিভো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছত্রাকনাশক। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার গাছটাই দিতে চলেছি, আপনারাও দিতে পারেন নেটিভো। দেখুন কেমন দেখতে হয় নেটিভোটা, এই দানা দানা এরকম দেখতে হয়। তো নেটিভো কি? নেটিভো একটা খুব ভালো ছত্রাকনাশক, সমস্ত রকম ছত্রাককে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ, মানে রোগ লাগার আগে দিলেও কাজ করবে, রোগ লাগার পরে দিলেও কাজ করবে এবং যথেষ্ট ভালো কাজ করবে। আমরা বিগত দিনে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম এই নেটিভো নিয়ে। নেটিভো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, 10 গ্রাম প্রতি 15 লিটার জলে এটা ব্যবহার করতে হয়, 10 গ্রাম, এটা 10 গ্রামের একটা পাউচ আছে বন্ধুরা। তাছাড়াও আমি তার সাথে সাথে মেশাবো প্লান্টোমাইসিন। এই প্লান্টোমাইসিন আপনার 10 গ্রাম বা 6 গ্রাম, 10 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন ফলন্ত গাছের জন্য। প্লান্টোমাইসিন আমি সব লুজ নিয়ে এসেছি, কারণ বড়ো প্যাকেট থেকে ছোটো প্যাকেট আমাদের কাছে আপাতত নেই, আমি আমার মাঠে দেওয়ার জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি। তো এই ধরনের সমস্ত ওষুধের সাথে আমি কী মেশাবো? অ্যাক্টিভ এইটটি মেশাবো আমি, তার কারণ হচ্ছে স্প্রেডারের কাজ করে এটা, পাতার মধ্যে এই সমস্ত ওষুধকে না লাগিয়ে রাখতে সাহায্য করবে, গাছ যখন প্রয়োজন সেই ওষুধটাকে চুষে নেবে গাছের শরীরের মধ্যে। এই সমস্ত ওষুধ একসাথে মিশিয়ে কিন্তু স্প্রে করা যায় বন্ধুরা, যদি আপনার গাছ সুস্থ থাকে। চলুন আমি ব্যারেলের মধ্যে ঢেলে নিই। প্রথমে আমি ট্যাগ ফ্লাই মেশাবো, আমার পছন্দের একটা ওষুধ, শশা গাছ বলে 15 ml এর মধ্যে ঢেলে নেব, 15 ml ঢেলে নেবেন বন্ধুরা, একটু কম বেশি হলে মাপ চলবে। দেখুন 20 ml এর আগামী 15 ml এটার মধ্যে ঢেলে নিলাম এবং এটা যথারীতি ব্যারেলে কিন্তু আমি ঢেলে দেবো বন্ধুরা, 15 ml ট্যাগ ফ্লাই। এই ট্যাগ ফ্লাইয়ের পরে আমি কি দেবো? বিএসএফের লিওসিন পিজিআরটা দেবো বন্ধুরা। আমি বিএসএফের লিওসিনটা খুলে নিই, বুঝছেন, লিওসিন আমি খুলে নিয়েছি, সাদা রঙের একটা জলের মতো ওষুধটা আছে। এখানে আমি দেবো কিন্তু 30 ml বন্ধুরা, আপনারা লক্ষ্য রাখবেন 30 ml, 30 ml বিএসএফের লিওসিন ব্যবহার করবেন আপনাদের ফলন্ত গাছ হলে, আর ছোটো গাছ হলে 25 ml ব্যবহার করতে পারেন আপনারা। 30 ml হয়ে গেছে আমার লিওসিনটা, 30 ml লিওসিন আমি বন্ধুরা ব্যারেলের মধ্যে ঢেলে দিলাম। এর পরবর্তীতে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমার অ্যারিজের জিঙ্ক ম্যাক, এটা সিল খোলা আছে, সিল খোলার প্রয়োজন নেই, জিঙ্ক ম্যাক আমি আগেই বারবার ব্যবহার করি। এটা কিন্তু বন্ধুরা আপনাকে ব্যবহার করতে হবে 40 ml, দেখে নিন আপনারা 40 ml, 30-এর ওপরে যে দাগটা রয়েছে ওখানে গেলেই 40 ml হয়ে যাবে। আপনারা কিন্তু মাপ ভুল করবেন না, কেমিক্যালের মাপটাই মেন, খুব বেশি দেবেন না কমও দেবেন না। দেখুন 40 ml পুরোপুরিভাবে হয়ে গেছে কিন্তু জিঙ্ক ম্যাকটা, এই জিঙ্ক ম্যাকটা আমি এবারে আমার ব্যারেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন ঢেলে দিলাম, এই দেখবেন ওষুধ ঢালার সময় যদি ছেনা কাটার মতো হয় না, তাহলে বুঝবেন যে সেই ওষুধটা আপনার কাজ করবে না জমিতে, বা মিক্স করাটা উচিত নয় বন্ধুরা। পরে আমি দেবো ম্যাক্সিল, ম্যাক্সিলটা খোলার আগে না বন্ধুরা ভালো করে ঝাঁকাবেন, হ্যাঁ ম্যাক্সিল ঝাঁকানো প্রয়োজন, এটা খুব গাঢ় একটা ওষুধ, হ্যাঁ শিকলের জন্য কাজে লাগে, ম্যাক্সিল ঝাঁকিয়ে নেবেন। দেখুন কালো মতন গাঢ় একটা ওষুধ, 30 ml, আপনারা লক্ষ্য রাখবেন 30 ml 15 লিটার জলে দিতে হয়, দেখবেন কত গাঢ় ওষুধটা, যথেষ্ট ভালো কাজ বন্ধুরা, আপনারা দিলে আপনাদের জমিতে না ব্যাপক রেজাল্ট পাবেন। 30 ml হয়ে গেছে আমার এখানে, কতটা গাঢ় দেখতে পাচ্ছেন আপনারা, ওষুধ একদম গাঢ় দেখুন, একদম পুরো গাঢ় ওষুধ বন্ধুরা, একদম গাঢ় ওষুধ, এগুলো খুব ভালো কাজ হয় বন্ধুরা, এর মধ্যে জৈব গুণাবলী রয়েছে। এই দেখুন ব্যারেলের মধ্যে ঢালছি, আপনি লক্ষ্য রাখবেন যেন না ফাটে, যে সময় থেকে ওষুধ ফাটতে শুরু করবে আর মেশাবেন না বন্ধুরা, তখন কিন্তু ওষুধে কাজ পাবেন না আপনারা। পরে আপনাদের মিশিয়ে দেখাবো যে ফাটছে কি না, হ্যাঁ। এরপর আমি নেটিভোটা মেশাবো, দেখতে পাচ্ছেন আপনারা নেটিভো, এখানে ঢেলে দিলাম আমি নেটিভোটা, পাতা পড়ে যাচ্ছে, যাই হোক তুলে দিতে হবে, নেটিভোটা আমি ঢেলে দিলাম। নেটিভোর পর আমি প্লান্টোমাইসিনের দিকে যাবো, আমি এটা খুলে নিই, এখানে খুলে নিয়েছি প্লান্টোমাইসিনটা, ঢেলে নিচ্ছি আমি নিচে ব্যারেলের ভিতরে ঢেলে নিলাম সম্পূর্ণটা, ভালো করে আপনারা প্যাকেটে সব কিছু আমার প্যাকেটে নিয়ে ভালো করে ঝেড়ে নেবেন, ঠিক আছে, কোথায় কোনায় ফোনায় লেগে থাকবে, দেখুন এখানে লেগে রয়েছে, হ্যাঁ। তো ডোজ কম বেশি হলে কিন্তু চলবে না বন্ধুরা, ডোজ কম বেশি হলে একবারই চলবে না, আমি এটা ধুয়ে নিচ্ছি এখানে, যেহেতু পড়ে গেছিলো, হ্যাঁ পড়ে গেলে ধুয়ে নেবেন, সেই জিনিসটা আবার যেটা লেগে যাচ্ছে ওর মধ্যে সেটা জরুরি খুব ফেরত দেওয়া, ঠিক আছে। তো এরপরে আমি দেবো কিপ্রো, এটা কেটে নিই আমি, পুরো কাটা হয়ে গেছে, দেখুন নেটিভোর মতনই দানাযুক্ত ওষুধটা, সেও ভাজার মতো দেখতে, আমি এটাও ঢেলে নেবো এখানে, এই যে ঢেলে নিলাম, এটা 8 গ্রামের পাউচ হয়, 8 গ্রাম, আপনারা বড়ো প্যাকেট নিলে 8 গ্রাম ব্যবহার করবেন, বেশি ব্যবহার করবেন না কোনো সময় বন্ধুরা। এরপরে আমার শেষ খাদ্য রয়েছে, এটা আমার অ্যারিজের আপনার 12-0 মানে 12-61-0,
এটা আমার একটা আইডিয়া আছে, আমি জানি কতটা দিতে হবে। এটা আপনার 50 গ্রাম দিতে হয়, 50 গ্রাম। এই যে এটা হচ্ছে 50 গ্রাম, বুঝতে পেরেছেন? শেষে আমি অ্যাক্টিভ 80 বা স্প্রেডার সিলিকা স্প্রেডারটা মেশাবো, কত ML না 5 ML প্রতি 15 লিটার জলে। এটা খুব লক্ষ্য রাখবেন, বেশি যেন না হয় বন্ধুরা, বেশি কিন্তু দেওয়া যাবে না। দেখুন 5 ML হয়ে গেছে, 5 ML হয়ে গেছে, এটাকে 15 লিটার জলে আমি এই মিশিয়ে দিলাম। এটা জল নেই যদিও, তবে এটাকে ধুয়ে নিতে হবে। আমি এই মগের জলে নিয়েছি, এর মধ্যে আমি ধুয়ে নেবো এটাকে। বাস ওষুধে আমার কমপ্লিট সমস্ত দেওয়া হয়ে গেছে, এরপর আমি স্প্রে করতে যাব। কিন্তু আপনাদের বললাম দেখাবো ওষুধটা ফাটছে কিনা। দেখুন আমি জল মেশাবো একটুখানি, জল মিশিয়ে আপনাদের দেখাচ্ছি যে ওষুধটা ছেনা কাটার মতো ফাটছে কিনা। যদি ছেনা কাটার মতো না কাটে তাহলে জানবেন ওষুধের কম্বিনেশনটা কারেক্ট আছে একদম। আমরা এগুলো টেস্টের ওষুধ, কাটবে না তো অবশ্যই। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেনা কাটা কিন্তু হয়নি, আমি কাছ থেকে আপনাদের দেখাতে চাই। দেখুন ওষুধটা কিন্তু মিশে গেছে, জল কম আছে বলে একটু আপনারা সাদা সাদা ভাব দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা ছেনা কাটা নয় বন্ধুরা। ছেনা কাটার মতো হলে না আরও অন্যরকম হয়ে যাবে। দেখুন কিচ্ছু কিন্তু আপনার ব্যারেলের গায়ে লাগছে না, ছেনা কাটা হলে ব্যারেলের গায়ে ছোটো ছোটো অংশ লেগে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ওষুধ কিন্তু সম্পূর্ণরূপে মিশ্রণটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এভাবেই আপনারা চেক করবেন ওষুধের মিশ্রণগুলোকে। বন্ধুরা ভিডিওতে আপনারা যারা এত এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি, এতদূর ভিডিও দেখার পরও এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা লাইক করে যান বন্ধুরা। আপনার সাপোর্ট দেখানোর জন্য আপনার সাবস্ক্রিপশনটা অবশ্যই জরুরি। আর বন্ধুরা আপনাদের যে কোনো রকম সমস্যা হচ্ছে আমাদের স্ক্রিনে মানে না দেওয়া নাম্বারে ছবি তুলে পাঠান হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপের মধ্যে। আর এই যে বীজটা আমি দেখিয়েছি ভিডিওতে আগে, এই বীজটা আপনারা এক পাতা হলেও অবশ্যই আপনাদের জমিতে লাগিয়ে ট্রাই করুন, কেমন ফলন দিচ্ছে, পরের বছর কি আপনারা লাগাতে পারবেন পুরো জমিতে সেটা এবছর টেস্ট করে দেখুন বন্ধুরা। আশ্বিন কার্তিক মাসের এই জাত অনেক ভালো জাত আমি বলছি, একবার টেস্ট করে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করছি আপনারা কিছু একটা শিখতে বুঝতে পেরেছেন, এবং আমি যেভাবে ট্রিটমেন্টগুলো করি আপনারাও সেভাবে ট্রিটমেন্টগুলো করতে পারেন আপনাদের গাছকে সুস্থ রাখার জন্য এবং অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকেন, ধন্যবাদ।